সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুভেন্দু যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তা অনেক আগে থেকে জানা ছিল, সেই কারণেই এক বছর ধরে তাকে দলের নানা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার তাকে নিয়ে মুখ খুললেন শাসক দলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পিকে। এবার শুভেন্দু অধিকারীর গেরুয়া যোগ নিয়ে মুখ খুললেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। পিকের দাবি, শুভেন্দুর গতিবিধি সম্পর্কে অনেক আগেই টের পেয়ে গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সেই কারণেই গত এক বছর ধরে তার উপর নজর রাখা হচ্ছিল। ধীরে ধীরে তাকে দলের সব গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন প্রশান্ত কিশোর। পিকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতারণা করেছেন শুভেন্দু অধিকারী, তার বিশ্বাস ভঙ্গ করেছেন শুভেন্দু। বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দুও জানিয়েছিলেন আগে থেকেই তার সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বে যোগাযোগ ছিল। বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিয়েছেন পিকে। তিনি বলেন, তৃণমূলে থাকলেও বিজেপির সঙ্গে ওর যোগাযোগ ছিল, সেটা তো উনি নিজেই বলেছেন। 2014 সাল থেকে অমিত শাহের সঙ্গে ওর যোগাযোগ আছে, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে ছেঁটে ফেলেননি। উল্লেখ, গত শনিবার মেদিনীপুরের সভায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়ে অমিত শাহকে বড় দাদার আসনে বসিয়েছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরে যোগ দিয়েই পুরনো দলের প্রতি অনুযোগের সুরও ধরা পড়ে শুভেন্দুর গলায়। যাদের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি, করোনা আক্রান্ত হওয়ার পর তাদের কেউ খোঁজ নেননি, খোঁজ নিয়েছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গেই সেদিনের সভায় একঝাঁক তৃণমূলের বিধায়ক নেতাও যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এবার বিজেপির হয়ে রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই চালাবেন বলে জানিয়েছেন শুভেন্দু।